চমৎকার, এল তাইলে খতম। কিন্তু ও তো তার গোটল কুম্বালা, কিছুই তো টের পাইছি না আমি। এখানে আর কি কেউ আছে অপরাধী? এরপর তোর মনে হয় আমার থেকে আঙ্গুল উড়াই তারে ওইসে কামাই। তার আগে আমি গাঁটটি বুস্তল লইয়া পিসের বর দাদা পলাই দিন তাতে গাঁটটি বুস্কা বান্ধি। অফিসার, নিয়ে যেন ওনাদেরকে, আমি পরে নীলফার ম্যাডামের সাথে কথা বলে নেব। এই সবাইকে নিয়ে চলো। জামিরাজ, বাইরের গেটটা ভালো করে শক্ত করে লাগিয়ে দিয়ায়, ওরা যাতে পালিয়ে এসেও এ বাড়িতে ঢুকতে না পারে। আমাকেও যে যেতে হবে এখন। আপনি তাহলে সবকিছুর পেছনে ছিলেন? আপনারা দুজন মিলেই রূপাকে দিয়ে এসব আমার বিরুদ্ধে করিয়েছেন, তাই না? চলুন রিজেন সাহেব।